একটি পুরনো মামলায় গ্রেপ্তার করা হলো মালদার বিজেপি নেতা কাজল গোস্বামীকে। রবিবার রাতে তাকে বাড়ি থেকে সস্ত্রীক গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। কাজলবাবু জানিয়েছেন, প্রায় 10 বছর আগে একটি আর্থিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলাটি আদালতে রফাও হয়ে যায় বলে দাবি করেন তিনি। আসন্ন পুরসভা ভোটের আগে বিজেপি নেতাদের হেনস্থার উদ্দেশ্যেই পুলিশ শাসক দলের মদতে এমনটা করছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার তাকে আদালতে তোলা হয়। প্রসঙ্গত 2019 সালে শুভেন্দু অধিকারীর হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান কাজল গোস্বামী। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। রাজনৈতিক ভাবে পরিকল্পিত ভাবে জানে, সামনে মিউনিসিপালিটি বোর্ড আছে এবং এটাও জানে যে অম্লান কাজল জুটি মালদা ইংলিশ বাজারে এবং ওল্ড মালদায় অনেক কিছু করতে পারে। তারা আটকে দেওয়ার, আওয়াজ রুখে দেওয়ার জন্য চেষ্টা, ভয় পাওয়ানো। কিন্তু এই মিডিয়ার সামনে বলছি, ভয় কিন্তু পাবো না। যেই তৃণমূলের দালালরা এইভাবে আক্রমণ করছে, এই আক্রমণের যোগ্য জবাব কিন্তু মানুষের কাছে দিব। কারণ যেই কেসের কোনো অস্তিত্ব নেই, সেই কেসে এইভাবে রাত্রেবেলা সেই পুলিশদের যেভাবে কালকে তারা করেছেন, কালকে মনে হচ্ছিলো যে তারা আজকে উর্দি ছেড়ে আর তারা তৃণমূলের বর্দি পড়ুক, তৃণমূলের পতাকা ধরুক। কারণ তারা যেভাবে করেছে, কালকে দায়িত্ব ছিল চম্পকবাবু, উনি যেভাবে ব্যবহার করেছেন মনে হচ্ছিল যেন আমি খুনের আসামি পালিয়ে বেড়াচ্ছি। সব থেকে বড় কথা, উনি কিছুদিন আগে এই কাগজের ব্যাপারে বলেছেন যে কিছু হয়েছে কি না। আমি আমার উকিলকে নিয়ে গত 28 অক্টোবর সব ডকুমেন্টস জমা করে দিয়েছিলাম, উকিলের নম্বর দিয়েছিলাম, উকিলকে বলেছিলাম যদি কোনো পরবর্তীতে কোনো করেসপন্ডেন্ট লাগে আমাকে এবং আমার উকিলকে যোগাযোগ করবে। কি কেসে আপনাকে? এই যে কেসটাতে বললাম, যে লাউন্সের একটা কেসে 10 বছরে যেটি ডিসলভ হয়ে গেছে, সেই কেসটা আজকে যে কেসের অস্তিত্ব নেই, সেই কেসে জোর করে নিয়ে গিয়ে আজকে এইভাবে পুরো হ্যারাস করা। পুরো নির্বাচনকে আপনাকে প্রার্থী হিসাবে দাঁড়ানোর জন্য কি এটা বাধা দিচ্ছে শাসক দল বলে মনে করেন? দেখুন, একটা হচ্ছে যে বাতাসে তো ভাসছে যে কাজল গোস্বামী হয়তো কোনো ওয়ার্ডে দাঁড়াচ্ছে, বা সব থেকে বড় কথা, ইলেকশনের যে প্রচারের যে মূল দায়িত্ব তার মধ্যে থাকছে, তো এইটা ভয় তো পাবেই। আর তার মধ্যে সব থেকে ভয় তারা করে, মনে করে যে শুভেন্দু অধিকারী, যেহেতু মালদার প্রথম শুভেন্দু অধিকারী হাত ধরে যে গেছিলো 19 ডিসেম্বর, যেখানে জয়েন করেছিলাম মেদিনীপুরে, শুভেন্দুদার হয়ে মালদার প্রথম প্রতিনিধি আমি ছিলাম আর দীপালী বিশ্বাস ছিল, তাই না? আজকে সে চরিতার্থ করতে, রাজনৈতিকভাবে দাপড়ে দেওয়ার জন্য চেষ্টা, কিন্তু এই চেষ্টা সফল হবে না। সর্দার হার্ডওয়্যার, ধুলিয়ানের বুকে হার্ডওয়্যার সামগ্রীর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে রয়েছে অম্বুজা সিমেন্ট ও নেরোল্যাক রঙের ডিলার। তাছাড়া একই ছাদের তলায় পেয়ে যাবেন এসআরএমবি, জিন্দাল, আধুনিক, প্যান্থারের মতো গুণগত মানের রড পাওয়া যায়। এছাড়াও পাবেন ক্রম্পটন, হ্যাভেলস, উষা কোম্পানির সাবমার্সেবল ও পাইপলাইনের সমস্ত রকম সরঞ্জাম সহ পিভিসি পাইপ, কাঁটা, তার ইত্যাদি। এছাড়াও কম্পিউটার দ্বারা অতি যত্ন সহকারে এখানে কালার তৈরি করা হয়। তাই হার্ডওয়্যারের যাবতীয় সরঞ্জাম নিতে হলে আপনাকে আসতেই হবে আমাদের প্রতিষ্ঠানে। সর্দার হার্ডওয়্যার, প্রোপাইটার মোহাম্মদ সেফাউল হক। আমাদের ঠিকানা হাউসনগর ব্রিজ, 3 পাকুড়িয়া, ধুলিয়ান, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7001454597 অথবা 9475370209 অথবা 9434533251 এই নম্বরে।